সো গাইজ, আজকের প্র্যাঙ্কটা মারাত্মক লেভেলের হতে চলেছে। এখন আমি তোমাদের কিচ্ছু বলবো না, যাকে দিয়ে প্র্যাঙ্কটা করাবো তাকে যখন বোঝাবো তখনই তোমরা জেনে যাবে। ব্যাস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করো। তো চলো তাকে ডাকা যাক, ঠিক আছে? অ্যান্ড এখানে স্নেহা আছে, স্নেহাকে ডাকি। ওকে, এত লেট করে কেন এরা, আমি এখনো পর্যন্ত বুঝতে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, গিল্ডে কতজন অন আছে রে, মানে তোদের গিল্ডে? কতজন দেখছি দাঁড়া, 11 জন। আচ্ছা, বলছি আমি একটা ভিডিও বানাবো, তো সেখানে তোকে মেন পার্ট করতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, মানে ওদেরকে বুঝতে দিলে হবে না যে আমি এনঅক্সাইড বা আমি একটা ছেলে বা আমি কেউ, জাস্ট তুই এটা বলবি যে এটা হচ্ছে শাহাদার গিল্ডের একটা মেয়ে, এসজি কুইনে আছে, এসজি অদিতি, ঠিক আছে? আর ভুল করে পুরনো প্লেয়ার ডাকবি না, যারা নতুন ঢুকেছে তাদেরকেই ডাকবি, ঠিক আছে? তো তোকে আমি বলে দিচ্ছি, মানে একজনকে ডাকিস, তো বলে দিচ্ছি তুই তাদের সামনে মানে আমার নামে তুই যত প্রশংসা করতে পারিস ততটা করবি। মানে হচ্ছে আমি হ্যাকারের মতো খেলি, আমি ওদেরকে চ্যালেঞ্জ দিয়েছি, ওদেরকে নুব বলেছি, মানে তোদের গিল্ডকে, ঠিক আছে? মানে এনঅক্সাইডের গিল্ডকে আমি খুব বাজে যাচ্ছে তাই করে বলেছি। তো আমি এখন তোদের গিল্ডের সাথে একটা চ্যালেঞ্জ করতে চাইছি, মেয়েদের গিল্ডের সাথে, যেহেতু আমি একটা মেয়ে, বুঝতে পারছিস? তো এই হচ্ছে ব্যাপার। তো তোকে আমি এটা বুঝিয়ে দিলাম, এবার তুই কিভাবে কথা বলবি, কাকে ডাকবি, তোর ব্যাপার। তো তুই ডাক, ডেকে কথা বল, আমি মাইক অফ করছি, ঠিক আছে? বুঝতে পেরেছিস কি কি বলতে হবে? মানে তুই মেয়েটাকে ডেকে, যে মেয়েটাকে ডাকিস তাকে বলবি যে দেখো না, এই মেয়েটা আমাদের গিল্ডকে অনেক অপমান করছে, আমাদের গিল্ডের সাথে ভার্সেস করে বলছে, আর মেয়েটা খুব ভালো খেলে, ঠিক আছে? মানে 4-1, 4-1, 1-6, 1-2 সব খেলতে পারে, মানে বিশাল প্রো, নিজেকে বলছে, আর আমাদের গিল্ডকে চ্যালেঞ্জ করছে, আর এনক্সাইড তাকে উল্টো পাল্টা কথা বলেছে, আমি নিজেই আমাকে উল্টো পাল্টা কথা বলছি, মানে এরকম টাইপের ব্যাপার, ঠিক আছে? তো ডাক, আমি মাইক অফ করলাম। ওকে ঠিক আছে, ওকে, আমার আওয়াজ আসছে না তোর? আসবে না, আমি জানি তো, মাইক অফ করে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এখন যাকে ডাকবে তার সাথে হবে। চলো দেখা যাক কাকে ডাকে, আমি নিজেও জানি না কাকে ডাকবে। গ্রুপে বসে আছে কেন? চকো, হ্যালো চকো, নতুন মেমন হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো বলো, গেলে দেখো না 71 লেভেল গিল্ডের বিষয়ে কি সব উল্টো পাল্টা বলছে। শাহাদার গিল্ডের একটা মেয়ে চ্যালেঞ্জ করছে আমাদের গিল্ডের মেয়েদেরকে, 28 লেভেল ব্রোঞ্জে পড়ে আছে, উল্টো পাল্টা বলছে। কি করে ঢুকলো, লাল দেখাচ্ছে, খেলতে পারে, কি করে ঢুকলো এটা গিল্ডে, আমাদের গিল্ডের ব্যাপারে বলছে, নিজেদের গিল্ডে দেখো কেমন করে ঢুকে গেছে কে জানে ভাই। 28 আবার পড়েছে, আবার নাকি বলছে সব নো গিল্ডে ভাই, নিজে তুমি তুমি গিল্ডে ঢুকেছো বলে বেশি ইয়ে করছো তাই না? শাহাদার গিল্ডে কে নিয়েছে, কে আবার খেলে কি, মানে সোলো ভার্সেস ডুও খেলে, সোলো ভার্সেস থ্রি খেলে, তো সোলো ভার্সেস ডুও, সোলো ভার্সেস ডুও ভাই খেলতে পারে? আই এম হ্যাকার, নুব কোথাকার, দেখে তো মনে হচ্ছে না হ্যাকার ভাই, আইডি তো দেখে মনে হচ্ছে না, খেলতে তো পারে না, আইডি দেখে মনে হবে কি করে, আমি যদি হ্যাক করতাম তাহলে তো আমার কেডি ভাই 100 থাকতো। মানে হ্যাকার 1 ভার্সেস 2 করতে পারবে তা না সন্দেহ, 1 ভার্সেস 1 করতে, ওয়েট ওয়েট ওয়েট, 1 ভার্সেস 1 করতে পারবে না, 1 ভার্সেস 2, 1 ভার্সেস 4 বলছে ভাই, 1 ভার্সেস 6, 1 ভার্সেস 1 করার অকাত আছে তোমার, 1 ভার্সেস 6 করবে বলছো, এবার সেরা দেবো, এবার সেরা, 1 ভার্সেস 10, ওয়েট 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 ওয়েট, পারে না দেখে তো মনে হচ্ছে না, খেলতে পারে হয়তো ভুল করে ঢুকিয়ে দিয়েছে, দম 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 ভাই, দম বলছি, দম তুমি কাউকে ডেকে নাও তো, 1 ভার্সেস 2 করতে পারবে কি, 1 ভার্সেস 4 অকাত আছে তোমার, অকাত, 1 ভার্সেস 1 করতে পারবে না, 1 মানে আমাদের গিল্ডে যে সব মেরা ঢোকে মানে আলাদাই সোয়াগ ভাই, দাঁড়াও আমি দেখছি একজনকে, দম দেখলে মাইক অন করে দাও, এইটা সেরা যাবে না কেন, গাল দিচ্ছে
খেলতে পারবে না, আবার গালাগালি দিচ্ছে। এবার কিন্তু আমার খুব মাথাটা খুব গরম হচ্ছে। এ ডাকো তো কাউকে, ফার্স্ট টাইম টা খেলার জন্য নোবড়া কোথা করে। আবে নোবড়া, ওয়ান ভার্সেস টু করার অকাত আছে তোর? কি করবি বলো? আচ্ছা ওয়ান ভার্সেস টু করবো, চল বানা কাস্টম। খেলতে পারে না, আবার গালাগালি দিচ্ছে, কি সব বলছে আজে বাজে। দম আছে, দম আছে। ও ঠিক আছে, আজকে এদিকে দেখিয়ে দেবো আমার ডুও পাওয়ার কত। আরে সোনাদি দেখো না, এ নাকি বলছে, এ নোবড়াটা দেখো কি সব উল্টা উল্টা বলছে। ইয়েলি নুব, এই দুজনকে ডেকেছি তাই নাকি? একবার বলে আবার বলছে ওয়ান ভার্সেস ফোর খেলবে। ওয়ান ভার্সেস টু করার দাম আছে তোমার আদিতি? আমাদের বলছে ইয়েলি নাকি সব নুব। এইটা সেরা, ওয়ান ভার্সেস টেন করি। বানাচ্ছি, হেরে তো যাবে। বানাও, তারপর দেখাচ্ছে। বানাও কারা নোম কারা প্রো দেখা যাবে। চকো খেলে পারলে আমার কথা শুনতে হবে অবশ্যই। কি বলছো? খেলে কিন্তু সেই ব্যাস, দেখি তো নিয়ে কাজ করছে। গেম প্লে কটাই না ম্যাচ খেলছে, কে শুনবে দেখা যাবে। আরে সেমিস্টার পর সোলোতে র‍্যাঙ্ক তো খেলেইনি, হেডশটলে আমার কথা শুনতে হবে। হাই লাগে, হারিয়ে তো দেখাও ভাই। না না গেম প্লে কিন্তু হেভি করে, আমি দেখেছি বটের মতো, বটের মতো তো লাগছে। আইডি তো দেখো, আমি একদিনকে দেখেছি ওয়ান ভার্সেস টেন করবে। ওয়ান ভার্সেস টু করার দাম নেই, ওয়ান ভার্সেস টেন। ওয়ান ভার্সেস টু হয় কোনো দিন এটা? ওয়ান ভার্সেস টেন দশ জনকে ডাকো ইয়েলের। আমি আর এই বিস দি এত রাত এত তোমাছে বানাও না। আর কি তোমার এতই এতই যখন দম, ঠিক আছে তুমি কাস্টম বানাও না, বানাও না তোমার দম দেখি হারাতে পারলে তুমি যা বলবে এইটা যা দেবো এসএমএস টা সেই। তুমি হারাতে পারলে যা বলবে তাই করবে, চলো খেলতে পারে না। আচ্ছা ঠিক আছে দেখা যাবে, তুমি বানাও তো কষ্ট কি খেলতে খেলতে পারে এইটা সেরা দাও। হ্যাঁ বলো, ভেবে নিও। আবে নুব আছে গো, দেখো তো বালের মতো আমাকে গাল দিচ্ছে কত। এই এসএমএসটা দিলে আর মেয়েদেরকে বিশ্বাস করে বলেছে নাকি হ্যাকার? আবার বায়োতে লিখেছে প্লে লাইক কুইন, সেরা গেল। আমরা পাঁচ এটে ঢুকিনি, তুমি ঢুকেছো পাঁচ এটে, তাই জন্যই তো 28 লেভেলের ইয়েতে আবার নাকি শাহাদার গিল্ড ঢুকে গেছে কি করে। আমরা পাঁচ এটে, তুমি আমাদের আইডি, আমাদের আইডি দেখো, আমাদের আইডি দেখে মনে হয় তুমি ঢুকেছো, আমরা না। ঠিক আছে নুব কথা পার পর। আচ্ছা আমি ভালো এইবার দেবো কি হলো এখন, চুপ কেন গেলে? বানাও শোনো আয় সালা কুত্তি, তুই কুত্তি রে, অনেকক্ষণ ধরে দেখছি, অনেকক্ষণ ধরে গালাগালি দিচ্ছিস তুই, খুব বাজে বাজে কথা বলছিস। সব দেখা যাবে, তুই খেলা হো তারপর দেখো। তুই খালি পাবো কাজটা দেখ, নোকস নিহারে তুমি কি ভাই, মানে আমার খুবই রাগ হচ্ছে। নিয়ে এসেছো কোথা থেকে? এই বার তো হবে, মানে ফুল খোঁজে ডাল। স্নেহাকে ডাকি, হ্যালো হ্যালো বলছি, ফুল খোঁচে ডাল তো। এ ভাই তুই সেরা দিয়েছিস, তুই সেরা দিয়েছিস ভাই দুজনকে। আর আমি এসএমএস গুলো করেছি দেখেছিস, আয় সালা কুত্তি। হ্যাঁ ওরা পুরো কুত্তি ভাই, মানে এমন এমন এসএমএস দিয়েছি ভাই, তাই মানে খচার ছাড়া আর কিছু করার নেই ওদের। ঠিক আছে বলছি ডিসি তে চলে আন আমার।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবজার্ভে থাকবি আর খেলা দেখবি, ঠিক আছে? আচ্ছা আমি ঠিক আছে। বানাচ্ছি, তাড়াতাড়ি কাস্টমে অ্যাড করো ওদেরকে। দ্বিতীয় পর্ব দেখতে হলে সাবস্ক্রাইব করুন, বেল টিপুন, লাইক এবং কমেন্ট করুন। খুব শিগগিরই আসছে সেকেন্ড পার্ট।